আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার বুয়সমি, সহকারী শিক্ষক আমিন সাদাদার ফিরোজা বিল্লম স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সব আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আনন্দ পাঠ বইয়ের একটি নাটিকা নিয়ে আলোচনা করব। নাটিকাটির নাম অমল ও দইওয়ালা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নাটিকাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নাটিকাটির নাম হচ্ছে অমল ও দইওয়ালা। অমল ও দইওয়ালা, দইওয়ালা, দই দই ভালো দই, অমল, দইওয়ালা, দইওয়ালা ও দইওয়ালা, দইওয়ালা ডাকছ কেন? দই কিনবে? অমল, কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। দইওয়ালা, কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলায় বইয়ে দাও কেন? অমল, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেত। দইওয়ালা, আমার সঙ্গে? অমল, হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা দইয়ের দদির কাঁধ নামাইয়া, বাবা তুমি এখানে বসে কি করছো? অমল, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। দইওয়ালা, আহা বাছা, তোমার কি হয়েছে? অমল, আমি জানিনি, আমি তো কিছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? দইওয়ালা, আমাদের গ্রাম থেকে আসছি। অমল, তোমাদের গ্রাম অনেক দূর, তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম? দইওয়ালা, আমাদের গ্রাম সে পাঁচ মুড়া পাহাড়ের তলায়। আমাদের গ্রাম কি? সে পাঁচ মুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। অমল, পাঁচ মুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে যে আমার মনে পড়ে না। দইওয়ালা, তুমি দেখেছ পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় আমি দেখেছি, অনেক পুরানো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধরে। দইওয়ালা, ঠিক বলেছ বাবা। অমল, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দইওয়ালা, কি আশ্চর্য, ঠিক বলেছ, আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে? অমর, মেয়েরা সব নদী থেকে জল তোলে, মাথায় কলসি নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা, আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলতে তো নিয়ে যাই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি তো নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমর, সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও জানি, কবিরা যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? দইওয়ালা, যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল, আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, এরকম বাক্কাদের নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। দইওয়ালা, মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা, এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল, না না, আমি কখনো পণ্ডিত হব না, আমি তোমাদের রাস্তা রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ু বটের গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো, দই 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। দইওয়ালা, হায় পোড়া কপাল, এ শুরু কি শেখাবার সুর? অমর, না না, ও আমার শুনতে খুব ভালো লাগে, আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি এই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। দইওয়ালা, বাবা একবার দই তুমি খাও। অমল, আমার তো পয়সা নেই। দইওয়ালা, না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই খেলে আমি কত খুশি হব। অমল, তোমার কি অনেক দেরি হয়ে গেল? দইওয়ালা, কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিলুম। প্রস্থান, দইওয়ালা চলে গেল। অমল সুর করিয়া, দই 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 ভালো দই, সে পাঁচ মুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে, গয়লাদের বাড়ির দই, তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দয়, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই 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 ভালো দই। তাহলে আমরা গল্পটি পড়ে কি বুঝলাম? অমল ও দইওয়ালার মধ্যে কথা হয়।
হয়েছে অমল তার চিন্তা ভাবনা দিয়ে দইওয়ালার গ্রামের দৃশ্য বর্ণনা করেছে। আজকে পর্যন্ত সকল মনোযোগ সহকারে নাটিকাটি পড়বে, পরবর্তী ক্লাসে গল্পের বাকি অংশ নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।